তো আমরা তো এবার অফিসে কেন হচ্ছো এই এই মুহূর্তে কি করব দেখো 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 এখন কি নিয়ে বসে ঘর মুছবো তো সবাই তো এটা করে দেখো আমি আজকে স্কুল গেছিলি এসে গেছি সকাল সকাল গুড মর্নিং বলতে উঠেছে ভোরবেলা থেকে সেই চারটে আরো আগে না 3:30 থেকে উঠিয়েছে ওকে আমি একটু একটু উঠেছিলাম তারপরে একটু শোয়া একটু কাজ এসব চলতে থাকলো বাট ঘুম তো সেভাবে কিছু হলো না যাই হোক কিছু করার নাই এইভাবেই চলবে এরমভাবেই চলছে তো আবার এখন একটু পরে অফিসের কাজ নর্মাল শুরু হয়েই যাবে তো উঠে গেছি উঠে দেখছি ওয়েদারটা বেশ হালকা ঠান্ডা আছে এখন আর অত গরম নেই গরম হবে একটু পর থেকে ওয়েদারই মানে একটু রোদটা ওঠেনি রোদটা নেই তো ওইটা দেখে একটু মানে শান্তি যাকে বলে তো চলো আজকে দিনটা স্টার্ট করছি এভাবেই যদি কিছু ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই কি করতে হবে শেয়ার করতে হবে আর নতুন নতুন অনেক কিছুই দেখাবো যখনই বেরোচ্ছি না করছি সব কিছুই তোমাদের দেখাই তো সেগুলো দেখতে হলে কি করতে হবে কালারফুল ড্রিমসকে সাবস্ক্রাইব করতে হবে তো চলো উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি দেখতে থাকো ব্লগ আমাদের আমরা তো এবার অফিসে কেন হচ্ছো এই এই মুহূর্তে আমি কি করবো দেখো ওই দেখো 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 ঘর মুছবো তো সবাই তো এটা করে তখন আমি ঘর মুছবো আর আজকে বিপত্তারিণী মারা সবাই বিপত্তারিণী করছে কি করবে তো কিছু কিছু সত্যি ইউটিউবাররা দেখে মানে নিজেদেরকেও মানে বলতে নেই সত্যি মানে মানে কিছু কিছু জিনিস দেখে সত্যি নিজেদেরকে মনে হয় যে হ্যাঁ মানে আইডল লাগে কিছু কিছু যে হ্যাঁ তাদের মতো কিছু করে দেখাবো নট অনলি ইউটিউবার সত্যি মানে কিছু কিছু মানুষ তাদের সত্যি মানে বলবো না পাবলিক ইয়েতেই সবকিছু নিজেদেরও প্রচন্ড পরিমাণে এফার্টও তারা কন্ট্রিবিউট করে সব কিছুতে সেই জিনিসটা দেখতেও ভালো লাগে আর মানে বেশ মনে হয় নিজেদের মধ্যেও একটা ফিলিংস আসে যে না একদিন হয়তো আমিও ওই জায়গাতে যাব বা কিছু একটা করব তো যাই হোক তাড়াতাড়ি রুম টুম ক্লিন করে নিয়ে আবার অফিসের কাজে বসতে হবে কিছু কাজও আছে টুকটাক সেগুলো করতে হবে তো চল না আজকে স্কুল গেছিলি আমি আজকে স্কুলে গেছিলাম হ্যাঁ নে কি টিফিনে গেছিলি আমি পরোটা আলু ভাজা নিয়ে দিয়েছিলাম আর দুটো চকলেট নিয়ে এইখানে দাঁড়িয়ে বলতে হয় দুটো চকলেট নিয়ে গেছিলাম আর তোমার ফ্রেন্ডস এর কি নাম মনোজয়া নৈদিতি জাসরিতা জাসরিতা হ্যাঁ জাসরিতা তারপরে ঋতিকা আর তারপরে তারপরে রিদ্ধিমা ধর এতগুলো হ্যাঁ নিয়ে ওরা কি টিফিন নিয়ে এসেছিল আর তোমাকে কি কেউ দেয়নি কিছু শেয়ার করো না তোমরা আগের দিন যে তোমার টিফিন খেয়ে নিয়েছিল না ওরা আর আজকে ওরা কেউ কিছু দেয়নি তোমায় ও আর তোমার স্নান হয়ে গেছে তো আজকে তাড়াতাড়ি স্নান করে আজকে আমি বলেছিলাম যে আমি চলে যাচ্ছি তো আমি আজকে ও কাজবে বলে থেকে গেছি কালকে আমি চলে যাবো তা না বলছে কালকে আমিও কাঁদবো তাহলে কালকেও তুমি যাবে না সেই মানডে যাবে ওর ল্যাপটপ হয়ে গেছে বন্ধ আর আমারটা কোনো মতে চলছে ঠিক আছে এইদিকে নেই একটুও কারেন্ট মানে লাইট জ্বলবে লাইটটা চালাও লাইট জ্বলবে বাট আমাদের ইয়ে হবে না ল্যাপটপে চার্জ হবে না তো সকাল থেকে অলরেডি এতক্ষণ ধরে কাজ চলছিল তো সেই কারণের জন্য আর ল্যাপটপে চার্জ নেই কতক্ষণই বা চার্জ থাকে আর ল্যাপটপগুলো নতুন ল্যাপটপ হলে কী হবে চার্জ বেশিক্ষণ স্টে করে না আমারটা যদিও স্টে করে ওরটা তো করেই না স্টে খুব জোর 1 ঘন্টা থাকে তাই নাকি তাও থাকে না তো আমাদের লাঞ্চ হয়ে গেছে সেই থেকেও ল্যাপটপ বন্ধ হয়ে গেছে একটা কাজ ডেলিভারি করার মানে দেওয়ার কথা ওর সেটাও দিতে পারছে না বেচারা পুরো মুড অফ কি যে করবো কিছুই বুঝতে পারছি না আর এই যে এখানে এসে বসে আছে ঘুমায়ও নি কিচ্ছু না 5টা নাকি কটা 4:50 12 থেকে কারেন্ট গেছিলো এতক্ষণে এলো আর আমরা এই কি সব চকলেট নিয়ে বসেছি ক্যান্ডিম্যান ফ্যান্টাস্টিক
চকোবার এক্সেল আর একটা কি আর একটা কিছু একটা ছিল চকোরোলস। বাচ্চাগুলো এখন সব ঘুমাচ্ছে আর আমরা এর সারাক্ষণ নিচের ইনভার্টারটার মানে ইনভার্টারে ফ্যান আর লাইট চলে কিন্তু চার্জিংয়ে ছিল না, তারপর গেছিল আবার নিচে একটা প্লাগে চার্জ হচ্ছিল তো সেটা দিয়ে যেতে না যেতেই তারপরে কারেন্ট এলো। আর মা বাড়িতেও ফোন করলাম, মা বাড়িতে ফোন করে জিজ্ঞেস করলাম, ওরা বললো ওদের কারেন্ট আছে, ওদের নাকি কাল সারা রাত ছিল না আজকে আছে। আর ওয়েদার তো এরকম অবস্থা, বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না, তখনই হচ্ছে তখনই হচ্ছে না, পড়তে পড়তে যে কখন সন্ধে হয়ে যায় বোঝাই যায় না। ভাগ্যিস তাও কারেন্টটা এসেছে, নাহলে আবার মামার বাড়ি যেতে হতো লগিং করার জন্য। বৃষ্টি হচ্ছে নাকি দাঁড়াও দেখি, অল্প অল্প পড়ছে বৃষ্টি। যেন কি দেখো পুকুরের জলটা দেখাতে পাচ্ছি, তা অল্প অল্প পড়ছে বৃষ্টি। এইটাই হচ্ছে আমাদের, এখানেও একটা আম গাছ ছিল, এই যে এই দেখো এই হোলটা মতো করা, এই যে জায়গাটা এখানে যে আম গাছটা বেরোনো ছিল সেটা কেটে দেওয়া হয়েছে, এখানে এখন এই আম গাছগুলো আছে। এই যে পুকুরটা ছোট, এখানে বাসন টাসন সব ধোয়া হয়। এইদিকে সে এসবিএসটিসি গ্যারেজটা, এই পুরো জায়গাটাই আমাদের। এখানে পাঁচিল দেওয়া, বৃষ্টি হচ্ছে হালকা হালকা টিপ টিপ করে পড়েই যাচ্ছে বৃষ্টি সারাদিন রাত, তাও কারেন্ট আসছে। আর এখানে এমন নিয়ম, এইখানে কারেন্ট আছে তো মামা বাড়িতে কারেন্ট নেই, মানে এখান থেকে তো 5 মিনিট দূরে। তো কালকে নাকি মামা বাড়িতে সারাদিন সারা রাত কারেন্ট ছিল, রাত 9টা থেকে সন্ধে এই আজ সকাল 6টায় এসেছে বললো। আর এখানে এই দেখো এখানে আমাদের একটা আলমারি আর ওখানে একটা আলমারি আছে। আর তারপরে আর এখানে সারা দুপুর থেকে 12টা থেকে বিকাল 5টা অবধি কারেন্ট নেই। আর ও এখানে কাজ করছে, আমি এদিকে ল্যাপটপ নিয়ে বসে আছি, এখানে একটু গুছিয়ে রেখেছি নালে খুব এলোমেলো হয়েছিল। বাস এই চলছে, আর কিছু খাওয়ারও ইচ্ছা নেই এখন, সন্ধ্যেবেলা দিকে কিছু খাওয়ার ইচ্ছাই থাকে না। বাচ্চাগুলো সবে জাস্ট ঘুম থেকে উঠেছে, একজন এসেছিল আর ওর তো কলের পর কল চলছে। এই OnePlus-এর সব OnePlus-এর হেডফোনগুলোই খারাপ হয়ে গেছে, এটাও গেল খারাপ হয়ে, এটা পুরো খুলে যাচ্ছে, কোনো মতে চাপা দিয়ে রাখা হয়েছে। আর একটা OnePlus বাডস ছিল, প্লাস বাডস ছিল একটা OnePlus-এর, ওটাও নষ্ট হয়ে গেছে, দেখাতে যাওয়াই হচ্ছে না, এত কাজ আমাদের। বৃষ্টি হচ্ছে আজ সারাক্ষণ, সন্ধ্যে থেকে একবারও পড়তে বসেনি, পড়তে বসেছে না, সারাক্ষণ খেলছে। আর কালকে স্কুল আছে তো? ইয়েস। তাহলে কি হবে, পড়াশোনা তো একটাও হলো না, স্কুলে হবে আর ঘরে তো হলো না। আর বলে দে তুই যে রিলস বানিয়েছিস সেটা সবাইকে দেখতে বলে দে। আমি যে একটা রিলস বানিয়েছিলাম সবাইকে দেখতে বলো, সাবস্ক্রাইব করতে বলো। কোন চ্যানেলে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের নাম কি? কালারফুল ড্রিমস, কালারফুল মিষ্টি চ্যানেলে দেখে নাও। আর তোমার কাজ শেষ হয়েছে? এখন চলছে, কাজ শেষ হয়নি। একটা রেড পান্ডা বেবাকুফের টি শার্ট পরেছে, দেখো টি শার্টটা আমার অনেক পছন্দ না, ওই তুমি পছন্দ করছো না, এটা আমি করে দিছো, আমি তো ফ্ল্যাশের বলি, ও এটা ফ্ল্যাশ লেখা। হ্যাঁ, আর এই সারা কোন বিছানা এসে ফাংশানও হলো পুরো, এখন 10টা বাজে, এখন আমরা ডিনার করতে যাব, তাই তো? শুয়ে পড়বো, ওকে বললাম তুমি শুয়ে পড়ো, রেস্ট নাও, আর তোমাকে জেগে থাকতে হবে না, এবার যা আসবে কালকে করবে। এবার আমার কাজটা এমনই, মানে আমি যাদের সঙ্গে কাজ করি তারা এই টাইমে আসে, ঠিক আছে, এবার তার জন্য আমাকে জেগে থাকতেই হবে, কিছু করার নেই। তো এবার ডেডলাইন এগিয়ে আসছে, তাই জন্য আমাকেও কাজটা টাইম মতো পূরণ করতে হবে, আর কমপ্লিট করার জন্য আমাকে জেগে থাকতেই হবে, কোনো উপায় নেই। তো চলো তাড়াতাড়ি এখন অফিসে কাজটা সেরে নিই, সেরে তারপরে শুয়ে এসে গেছে ও। এই জাস্ট ডিনার কমপ্লিট হলো আমাদের, মানে আমি আগে আসলাম, আমি ভাবলাম যে একটা কল এসেছে, যাই হোক সরি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার ইট উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এন্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যাজ সুন অ্যাজ উই পোস্ট সামথিং ইন আওয়ার চ্যানেল। কালকে আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে
দিন চলো, টাটা বাবাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।